দোকানে আছে প্রথম খরচ 1799। আমরা তো বেতুয়ায় পৌঁছে গেলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ন্যাপস অ্যান্ড ফটোগ্রাফ। আর আমি আছি সকালে, দেখছো সকালে একটা বড় করে, সকালে একটা বড় করে টিপ দিয়ে গেল কাকিমা। তা মায় দিত প্রতি বছর, এখন আর মা নেই আমাদের মধ্যে। যেই কারণে তা কাকিমা দিয়ে গেল হচ্ছে টিপ, কপালে টিপ দিয়ে গেল, আর দিয়ে গেল প্রসাদ, আর দিয়ে গেল কলাই সেদ্ধ। আমাদের আজকে কলাই সেদ্ধ খেতে হয় এবং জল দিয়া ভাত। কালকে চুমকি করে গেছে, আর চুমকি তো চলে গেল বাপের বাড়ি, দাদার বিয়ে সোমবারে, তাই ফ্রেশ হয়ে আসছি। তা আমি স্নান করে পুরো রেডি, আর এখন বেরোচ্ছি দোকানে যাব। আর দোকান থেকে একটা পার্সেল এসছে, পার্সেলটা নিয়ে যাব হচ্ছে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি অনেকদিন পরে যাচ্ছি, আর কালকে হচ্ছে সালাবুর বিয়ে। তো তোমাদের আগেই বলে রেখেছি, ধুমধাম মজা হবে। তা পুরো ভিডিও সঙ্গে দেখো। দোকানে এসে প্রথম খরচ 1799। আর এটা পার্সেল, যদিও আমার না, এটা আমার অ্যাকাউন্টে টাকা করে পাঠিয়েছিল ব্রহ্মপুর থেকে আমার বড় শালিকার। তা খুব আনন্দ বিষয়, তার পেমেন্টটা আমাকে করতে হলো, কিন্তু পেমেন্ট দিয়ে দেবে এটা, হ্যাঁ চিন্তা নেই, সেদিকে কোনো চাপ নেই। তা বেশি নেওয়া উচিত, 1800 জায়গায় 1850 নেওয়া উচিত এই পরিষেবা দেওয়ার জন্য। তা আমি এখন যাবো শ্বশুরবাড়িতে, সঙ্গে থাকো। বড় দিদি মানে চুমকির দিদি, ঠাকুরজি মানে বড় শালি বললে ভালো হয়, মানে টাকা দেয়নি কিন্তু এখনো। চুমকি আমার সঙ্গে বাড়ি চলে এলো, আর কারণ হচ্ছে আমরা যাবো একটু বেতর রোডি, আর আমি একা যাবো না, সঙ্গে যাবে চুমকি। হেলমেট নিয়ে নিয়েছি, আর চুমকিও হেলমেট নিয়ে নামছে। তোমার হেলমেট কই? ওই যে চুমকিও হেলমেট নিয়ে নিয়েছে, মাথায় পড়বে, মাথার টুপি, সেফটি। আমরা তো বেতুয়ায় পৌঁছে গেলাম, রাস্তায় দেখছি সঞ্জয়দা পাপিয়া, হ্যাঁ দাঁড়িয়ে, হ্যাঁ হঠাৎ নন্টে দাঁড়িয়ে, হ্যাঁ হঠাৎ দেখা হয়ে গেল। এই যে আমরা আমরা আগে করে চলে এসেছি ওদের আগে, হঠাৎ দেখা, হঠাৎ দেখা, কেনাকাটি হয়ে গেছে। এই যে আমরা বেতুয়ায় এই চলে এলাম, যেখানে আসার কথা, এই শালের দোকানেই আসার কথা, যে কারণে এখানে এলাম। আর যাই ভেতরের দিকে যাই, মালপত্র দেখি, যদি পছন্দ হয় নেবো, নারে নেবো না, এই হচ্ছে ব্যাপার। তা আমরা ফাইনালি এই দোকান থেকে এটা কিনে নিলাম, খুব সুন্দর এবং সস্তা, এবং রিজনেবল রেট আছে এখানটাই, আর ভ্যারাইটিস মালের কালেকশন আছে এখানে। তা আমার প্রথম আসা, ওরা আগে এসেছে অনেকবার এখানে, খুব ভালো। এবং বেথুয়া থেকে এই মার্কেটটা, এই রোডের নাম কি, রোডটার নাম কি, শিবানী হল, এটা অবস্থিত হচ্ছে শিবানিয়া হল রোডের এখানে। কালিমা
প্রায় হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে বাড়ির পথে যাব। আর এই মাপলাটা মাপলা জড়িয়ে নিয়েছি, কারণ হচ্ছে গাড়িতে হাওয়া লাগে প্রচণ্ড, আর হেলমেট পরে নিয়েছি। এবার যাবো সোজা টান টান বাড়ি।